মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। কি জানো তুমকো পায়া হ্যায় তো জেসে কি কার সাথে তোমার সাথে হচ্ছিল মাই পুজি বলে ওকে পুজি একটু জল ছাটা এক্ষুনি উঠে যাবে এই যে হঠাৎ অজ্ঞান হয়ে যান, অজ্ঞান থেকে বার করার ওষুধ তো আমাদের কাছে আছে। আই থিঙ্ক তুই সরে যাও ইন্দ্রলা, তোকে দেখলে আবার অজ্ঞান হয়ে যাবে। স্বপ্ন ছিল, স্বপ্ন ছিল, উঠে যা, উঠে যা। কি ভয়ঙ্কর স্বপ্ন! অজ্ঞান ছিলিস, তুই বেরিয়ে এলি, বেরিয়ে এসে তুই পূজাকে জাপটে ধরলি। এমজি জানো তো হঠাৎ না রা এরকম স্বপ্ন দেখলাম মনে হলো, কে একজন এলো। হ্যাঁ, কেমন মনে হলো, শ্যাওড়া গাছের পেত্নি নাকি আমি বুঝতে পারলাম না। হ্যাঁ, কে একজন এলো, এসে আমাকে পূজাকে মনে হলো কেড়ে নিতে চাইছে। পেত্নি না, তোর পত্নি এসেছিল তো। পত্নী তো তুমি জানো, পেত্নি পেত্নি আমি বলছি, পেত্নি এসেছিল পূজাকে তোর থেকে কেড়ে নিতে চাইছিল। হ্যাঁ, কিন্তু বিদায় হয়েছে, চলে গেছেন, বিদায় হয়েছে। চলো, ভেরি গুড, বিদায় হয়েছে বাবা। কে বিদায় হয়েছে কি হয়নি সেটা আমি জানি না, তবে তোর যে চেয়ার সেটা বিদায় হয়েছে। স্বপ্ন নয় এটা, এটা স্বপ্ন সুন্দরী তো, এটা স্বপ্ন হলেও সত্যি। পূজা দিদি, তুমি একটু গিয়ে বসো, আমি আমি ডাকছি তোমায়। শুনুন ম্যাডাম, আপনি এসছেন ঠিক আছে, কিন্তু এটা আমার জায়গা, আপনি যদি এখানে বসেন তাহলে আমার জায়গা কোথায়? যেখানে বাড়িতে থাকে সেখানে। আজ যেন হঠাৎ কিছু পর্দা খুলছে, মানুষের অ্যাকচুয়াল চেহারাটা এখন বাইরে আসছে। খুব বলছিল না তোমাকে আলাপ করিয়ে দিই, তুমি আজকে এসছো প্রথম দিন। হ্যাঁ হ্যাঁ, আলাপ করিয়ে দিই, আমার শ্রাবন্তী দিদি, দিদি আমার শুভশ্রী দিদি, অর্থাৎ সবাই জানো মম দিদি আমাদের সবার খুব প্রিয়, আর আমার খুব প্রিয় একদম একই মায়ের পেটের পূজা দিদি। একজনই দেখছি, সহ্যটা করছো কি করে? জানিস তো ন্যায্য নাতি হয়, এটা ন্যায্য পুত্র। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।